আজ্ঞা আমি যুঁজ ৰেঙা যোজনাৰু এই আমাৰ বিজু পট্টনা সি যা ভাষণ দিছিল যা ভাষণ দিছিল সেই ভাষণৰে কিছু প্ৰতীকাৰ নাই সি ক'লে যে এঠে যি পাৰি খাওঁ জমি বাড়ি চাছ কৰি শাক মামুৰি সেই পঢ়ি সেই তিয়াৰ যাওঁ উঠা যাওঁ সেই কথা নেকি আমি আন্দোলন কৰি আন্দোলন আমাৰ সেই নিক্ষেপ কৰি আমকি জোৰদাৰ মাৰ চাট কৰি ডাইৰেক্ট আমকি কয় তুমি এতিয়া টকা নিা বোলে একৰ প্ৰতি চাৰি হাজাৰ আক্ৰতি দুই হাজাৰ এইমি তিনি কিছমৰে আমকি দেলে আমকি দেতে আনিলে আমি সেঠু ভাঙ্গি কি ঘর দ্বারা যেত বেলা আনলে এ জায়গার জঙ্গল হয়ে পড়া আমি লুহ খসু লা কোণ করবু এ জঙ্গল জায়গায় এ ডাল কুড়ি দিয়ে রহিলু রি সে আস্তে আস্তে পুঁ ঘর কলু ঘর কলু ছাইলু এ কুটা ছাইকি এটা কাল যাপন করছি যদি দেলা বা জমি টিয়ারি দেলানি জমি

जो औल जमि प्रति 4,500, हजार पाँचश मध्यम जमि प्रति 3,500 हजार पाँचश आउ पडिया जमि प्रति दुई हजार पाँच हिसाब हो हे आम पैसा दले आउ लिज दबाकुति पर्या गरागला पर्यावाला झाउ काटिक देख्नु आउँ अन्य मैले म निच्छा पडिया जागानी हाती, जो गरागला जाको लोक गले नि তারপরে পরে যে কম্পারিশন কথা সেটা জি হেতে বলে চালাক থিলা যে জানি পালে সে কোটরে কেস করে মূল কথা এবে আপন মানে কোন চাওচেন এবে আমি চাও যো আমর যে দাবি থিলা 50000 পয়সা সেটা আমি দেলে আমি কিছু কিছু ধারত যেত আমি প্রথমে গ্রাউন্ড জিরো কু যাই তো লোক মানুষ স্থিতি দেখলু তা অত্যন্ত দয়নীয় স্থিতি অভিযোগ বারম্বার সে অভিযোগ করুলে আমাকে কি যেতবে আমি সেইটি বসবাস করু আমার ভিটামাটি আমি সেইটি চাষবাস করি আমার আমার সুন্দর পর তো সরকার আমার জোর জবস্তি করি সেইঠু আমি তড়িদেলে যেত আমি ইরোধ পুলিশ এবং যেত মানে সেই সময় বিরোধ করুলে সরকার যে প্রতারণা লা অত্যন্ত দুঃখদায়ক লা তো লোকম ভয়ভীত হয়ে সেই সময়ের সেই জায়গা ছাড়ি এবং সরকার সেই সময় গোটে প্রতিশ্রুতি দিয়ে কি যেতবে সে অন্য জায়গা স্থানা করা যাচ্ছি সেই সময়ের সে ছর লেখা জমি দিয়ে যাব এবং সে ঘর যোগাই দিয়া য এবং রেঙ্গাড়ি বুড়ি অঞ্চলে যে রেঙ্গাড়ি আমার প্রোজেক্ট রয়েছে বিদ্যুৎ যে প্রোজেক্ট রয়েছে সেইটি সে চাকি যোগাই দিয়ে কিন্তু তাহা কৌশি ক্ষেত্রে দেখা নি কৌশি লোককে চাকরি দিয়ে যায়নি এভর কি বর্তমান বি লোক মানুষ ঘরটিয়ে কি জমি পটাটিয়েি কি সরকার প্রত্যেকটি প্রত্রুতি পাঁড় পালটিছি আমি সরকার যদি। আজ কিছু নয় গোটে মাইলে বাটে গোটে দি মাইল রাস্তায় এমনিতে গোটে পদাটে গোটে খান গোটে ঢিপাডে গোটে পাড়ে এমনি দিয়ে হয়েছে কিন্তু সে জমির কিছু থলকূল না লোক মর মানে পটা দিয়ে কুয়া কিন্তু লটেরি সিষ্টম করেদেলে যা ভাগে যা পড়ি পড়ে আর যদি পড়াল সে জমি লোক মানে গরিব লোক মানে গুড়া বেশি সজাই পু না আজ পর্যন্ত এমনিতে দুঃখ অবস্থায় রয়েছেন আা বি অভাব রয়েছে সবাই আরিব লোক হীন অবস্থায় রয়েছেন